বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি ভালো আছো। আজকে আমি নতুন রান্না দেখাবো, একটা ডিম চিকেন। ডিম চিকেন রান্না করার জন্য যা যা লাগে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। 1 কিলো চিকেন, পেঁয়াজ আছে, আদা আছে, 2টো ডিম আছে, শুকনো লঙ্কা আছে, রসুন আছে, জিরে আছে, গুঁড়ো হলুদ আছে, গোটা জিরে আছে, লবণ আছে, তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, সর্ষের তেল। ডিমটা ভেঙে দেবো। দু চামচ হলুদ দিয়ে দেবো। একশো গ্রাম পেঁয়াজ, পঞ্চাশ গ্রাম আদা, পঞ্চাশ গ্রাম জিরে বাটা, তিরিশ গ্রাম লঙ্কা বাটা, তিরিশ গ্রাম রসুন, দু চামচ লবণ, পরিমাণ মতন তেল। এটাকে বাটা মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে, ভালো করে চিকেনটা মাখিয়ে নেব। চিকেনটা মাখানো হয়ে গেছে মশলা দিয়ে। উল্লনটা এখন ধরিয়ে নেব। উল্লন ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল। পরিমাণ মতো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। 5 মিনিট হয়ে গেছে, মাংস ঢাকাটা খুলে নেব। জিরে পাতাগুলো গরম হয়ে গেছে, চিকেনটা দিয়ে দেব। ভালো করে উল্টো পাল্টে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়েছি, এবারে 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। চিকেনটা ফার্স্ট ক্লাস করে এদিক ওদিক করে নেড়ে দেবো। একটা টমেটো কাটা ছিল, টমেটোগুলো এখন দিয়ে দেবো। এখন ভালো করে নাড়াচাড়া দিতে থাকবো। চিকেনটাতে একটু জল দিয়ে দেবো। জল দিয়েছি, জলটা জাল হওয়ার জন্য 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। গরম মশলা গুঁড়িটা দিয়ে দেবো। ডিম চিকেনটা রান্না হয়ে গেছে, আমি ওকে নামিয়ে নেব।
ডিম চিকেনটা দারুণ হয়েছে খেতে। ডিম চুলকানটা না হেভি সুন্দর রান্না হয়েছে, হেভি সুন্দর। আপনারা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন হেভি টেস্টফুল হবে। আর ঠিক এইরকমই রান্না করে খাবেন, দারুণ 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 খেতে।